ওয়েলকাম ব্যাক সস্তা সুন্দর ইয়ানা ডায়েট ক্লিনিকের তরফ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়সী মুখার্জি আবার এসে গেছি আপনাদের সামনে আমার ঝুলি থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু তার আগে আপনারা বলুন তো কেমন আছেন চারিদিকে কেমন ফেস্টিভ মুড নিশ্চয়ই খুব মেজাজটা খুশি খুশি রয়েছে কিন্তু কতগুলো ডেইলি প্রবলেমস আমাদের কিন্তু এখনও তাড়া করে চলেছে যেমন এক্সেসিভ হেয়ার ফল হওয়া অথবা হাতে পায়ের নখ ভেঙে যাওয়া অথবা উইকনেস আসা বা লেথার্জি লাগা তার জন্য কিন্তু আমরা অনেক ঘরোয়া পদ্ধতি কিংবা কসমেটিক্স ট্রাই করছি কিন্তু একবার ভেবে দেখেছেন কি এগুলো আপনার বাইরের নয় ভেতরের সমস্যা হতে পারে হেয়ার ফল ব্রিটলনেস বা নখ ভেঙে যাওয়া বা উইকনেস এগুলো কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিরও রেজাল্ট হতে পারে আরে ঘাবড়াবেন না লোহা চিবিয়ে খেতে হবে না তবে কোনো প্রবলেম জানার আগে আমরা সেই ব্যাপারটাকে ভালো করে যদি বুঝে নিই তাহলে কিওর করতে অনেকটাই সহজ হয়ে যাবে আয়রন হলো একটা এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট যা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সেল ফাংশনের জন্য কাজে লাগে আমাদের দেহে হিউম্যান বডিতে রেড ব্লাড সেলস বা লোহিত রক্ত কণিকা এবং হিমোগ্লোবিন তৈরির জন্য কিন্তু আয়রন খুব প্রয়োজনীয় হিমোগ্লোবিন হলো একটা প্রোটিন যা আমাদের দেহের ডিফারেন্ট সেলগুলোতে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে হেল্প করে যদি আয়রনের লেভেলটাই আমাদের দেহে কমে যায় তাহলে হিমোগ্লোবিন ফর্মেশন হতেও কিন্তু বাধা সৃষ্টি হবে আর হিমোগ্লোবিনই যদি ঠিকঠাক করে ফর্ম না করে তাহলে ডিফারেন্ট সেলগুলোতে অক্সিজেন ট্রান্সপোর্ট ঠিক করে হবে না তার ফলে কি হবে তার ফলে হেয়ার নেল গ্রোথ স্টিমুলেশনেও কিন্তু ডিলে হবে যার ফলে হেয়ার এক্সেসিভ হেয়ার ফল হতে পারে বা নখ ভেঙে যেতে পারে আর আমাদের ডিফারেন্ট মাসলসগুলোতেও কিন্তু প্রপারলি অক্সিজেন যাবে না তাই ব্লাড ফ্লো হবে না ঠিক করে তাই লেথার্জি অথবা উইকনেস আসতে পারে আমাদের রেগুলার ডায়েটে যদি আয়রন কম থাকে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে আর যা ভীষণ কমন টিনেজার গার্লস মহিলা এবং বাচ্চাদের মধ্যে সাধারণত ননভেজ যে সোর্সগুলো হয় তাতে আমরা লিভার বা মেটে যে বলে থাকি সেখান থেকে পেয়ে থাকি চিকেন কিংবা মাছ এগুলোতেও কিন্তু আয়রন থাকে আর ভেজ সোর্সের মধ্যে বলবো আপনি সবুজ শাকসবজি কিংবা ড্রাই ফ্রুটস যেরকম হচ্ছে কিশমিশ খেজুর কিছু সিডস যেমন হচ্ছে গিয়ে ওয়াটারমেলন সিডস পাম্পকিন সিডস বা ডাল সয়াবিন বা রাজমা এগুলোতেও কিন্তু আপনি পেতে পারেন আয়রন অ্যানিমাল সোর্সগুলোকে হিম আয়রন এবং প্ল্যান্ট সোর্সগুলোকে নন হিম আয়রন বলে থাকি ইউজুয়ালি হিম আয়রন নন হিম আয়রনের তুলনায় ইজিলি অ্যাবজর্ব হয় আমাদের বডিতে এই জন্য ভেজিটেরিয়ানদের বডিতে আয়রন স্টোর কিন্তু নন ভেজিটেরিয়ানদের তুলনায় কম হয় ভারতীয় প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 17 মিলিগ্রাম পার ডে এবং মহিলাদের ক্ষেত্রে 21 মিলিগ্রাম পার ডে ইন্ডিয়ান আরটিএ অনুযায়ী আয়রন রেকমেন্ড করা হয় এবার ভেজিটেরিয়ানদের জন্য তো আলাদা কোনো আরডিএ তৈরি হয়নি তাই জন্য ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড সাজেস্ট করেন স্ট্যান্ডার্ড যেটা রেকমেন্ডেশন রয়েছে তার থেকে 1.8 গুণ বেশি আয়রন ভেজিটেরিয়ানদের নেওয়ার জন্য আয়রন কোথা থেকে পাবেন এবং কতটা নিতে হবে সেটা জানা গেল তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের আয়রন এর অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে কিন্তু আয়রনের অ্যাবজর্পশনের উপর মানে যতটা আয়রন আমরা খাচ্ছি ঠিক ততটাই যে আমাদের দেহে অ্যাবজর্ব হচ্ছে তা নয় আর কিছু ডায়েটারি ফ্যাক্টরস আছে যেগুলো নন হিম আয়রন মানে নন ভেজ সোর্স থেকে যে আয়রন পাচ্ছি সেগুলো কিন্তু অ্যাবজর্ব হতে বাধা সৃষ্টি করে একই এবার বলবেন যে আয়রন খেতেও বলছি আবার আয়রনের বাধাও আছে না না তেমনটা নয় কিছু স্মার্ট টিপসের মাধ্যমে আপনারা এগুলো ম্যানেজ করতে পারেন এবং আয়রনের অ্যাবজর্পশন আরও বাড়িয়ে তুলতে পারেন আসুন জেনে নিই ট্যানিন এবং পলিফেনল এই ডায়েটারি ফ্যাক্টরগুলো কিন্তু আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয় আর এগুলো পাওয়া যায় কোথায় চা কফি এবং কোকো প্রোডাক্টসে তাই জন্য চা কফি কোকো প্রোডাক্টস খাওয়ার সাথে সাথেই আয়রন রিচ ফুডসগুলো খাবেন না একটা নমিনাল গ্যাপ দেবেন ইডিটিএ ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসেটিক অ্যাসিড যা সাধারণত পাওয়া যায় প্রসেস অথবা ক্যান ফুড আবার কখনো কখনো স্যালাড স্প্রেডিংসও দেখতে পাওয়া যায়
তাই আপনি যখন কোনো ফুড প্রোডাক্ট কিনছেন অবশ্যই তার ফুড লেভেল কিন্তু দেখে নেবেন আর একটু ইডিটিএ দেওয়া খাবার একটুখানি কম খাওয়ার চেষ্টা করবেন ক্যালসিয়াম এবং ফসফরাস রিচ ফুডস যেমন হচ্ছে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট যেমন দই ছানা ইত্যাদি এগুলোও কিন্তু আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয় তাই ক্যালসিয়াম রিচ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস রিচ ফুডস আর আয়রন রিচ ফুডস খাওয়ার মধ্যে কিন্তু একটু 30 মিনিট মতো একটু গ্যাপ দিয়ে তবেই খাবেন ফাইটেডস যা আমরা পেয়ে থাকি হোল গ্রেন সিরিয়ালসে তাই এগুলো কিন্তু আয়রন অ্যাবজর্পশনে একটু বাধা সৃষ্টি করে তাই যখনই আমরা এই ধরনের জিনিস খাবো তার সাথে একটু যদি ভিটামিন সি রিচ ফুড যেমন একটু লেবুর রস কিংবা টমেটো যদি খাবারের সাথে থাকে তাহলে কিন্তু খুব ভালো কারণ ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে আর এছাড়াও ভিটামিন সি রিচ ফুডস যেমন আমলকি পেয়ারা মোসাম্বি কমলা লেবু এগুলো যদি সারাদিনের ডায়েটে রাখা যায় তাহলেও কিন্তু আয়রন অ্যাবজর্পশনে অনেক হেল্পফুল হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ইম্পর্টেন্ট টিপসগুলো নিশ্চয়ই ভালো যদি আরও বিশদ জানতে হয় তাহলে অবশ্যই www.sasasundar.com এ নো হেলথ সেকশনে যান এবং সেখানে গিয়ে নন মিট সোর্স অফ আয়রন এই আর্টিকেলটি কিন্তু অবশ্যই পড়বেন আর নিজের পার্সোনালাইজ কনসালটেশন চান অবশ্যই আমাদের সাসাসুন্দর সাইটের ডায়েট ক্লিনিক সেগমেন্টে আসুন আপনার প্রেফারেবল টাইম অনুযায়ী আপনার পছন্দের ডায়েটিশিয়ানকে অনলাইন বুক করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিন আর কিছু বাকি থেকে গেল কিছু জিজ্ঞাসা করা হলো না ভুলে গেলেন কিছু নিচের লেখা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা মেল আইডিটিতে মেল করতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমাদের আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইয়ানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন